সাইদুল্লাহকে অনুরোধ করছি এখানে আসার জন্য এবং ওনার বক্তব্য শুরু করার জন্য। ধন্যবাদ স্যার আমার কাজটি আরেকটু সহজ করে দেওয়ার জন্য। আমি তার সাথে একটু এক করতে চাচ্ছি। আমাদের এখনকার প্রেজেন্টার জনাব সাইদুল হক, বাংলাদেশ ভিজুয়ালি ইম্পায়ার্ড পিপল সোসাইটির জেনারেল সেক্রেটারি। দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন ও পোস্ট গ্রাজুয়েশন শেষ করেছেন। এরপর তিনি একজন ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেন। এখানে দৃষ্টি প্রতিবন্ধীদের সামগ্রিক উন্নয়ন প্রকল্পের প্রয়োজনীয় কোঅর্ডিনেশন, মনিটরিং, ইভালুয়েশন, ট্রেনিং, ডিজাইন, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন, অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডাপ্টেশন জাতীয় সব ধরনের কাজ তিনি একাগ্রতার সাথে তত্ত্বাবধান করেন। তাছাড়া জনাব সাইদুর রহমান ন্যাশনাল ফোরাম অফ অর্গানাইজেশন ওয়ার্কিং উইথ দ্য ডিজেবল প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন এবং দেশে ও বিদেশে নানা রকম কনফারেন্স, সেমিনারে নিয়মিত অংশগ্রহণ করে থাকেন। তিনি তার কাজের স্বীকৃতি স্বরূপ 1995 সালে ইউএসএ থেকে অর্জন করেছেন অশোক ফেলোশিপ এবং 2001 সালে বিশ্ব ব্যাংক কর্তৃক রবার্ট এস ম্যাকনামারা ফেলোশিপ অর্জন করেছেন। তাছাড়া তিনি 1994 সালে রোটারি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড এবং 2001 সালে অশোক ইনোভেটর্স ফর দ্য পিপল অফ বাংলাদেশ অর্জন করেন। মহান এই ব্যক্তিকে আমি আমন্ত্রণ জানাচ্ছি তার প্রেজেন্টেশনটি প্রেজেন্ট করার জন্য। থ্যাংক ইউ। আমি সবাইকে শুভেচ্ছা জানাই। শ্রদ্ধা আজকের এই অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যাংক থেকে আগত প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক বৃন্দ এবং যাদের জন্য আজকে এই আয়োজন, আমাদের দৃষ্টি প্রতিবন্ধী বন্ধুরা, তো আজকে আসলে আমরা একটি নতুন একটি কর্মশালায় অংশগ্রহণ করেছি। আশা করি এই কর্মশালাটির মাধ্যমে আমরা উপকৃত হব আর কি। আমরা সবাই চেষ্টা করবো কিছু শিক্ষা দিতে। আমি একটু ভূমিকা দিতে চাই। আসলে আমাদের দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষা শুরু হয়েছিল 1957 সালে। 1957 থেকে একটি রোটারি ক্লাবের একটি স্কুলের মাধ্যমে মূলত দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষা শুরু হয়। তারপরে 70-70 পরে 80 এই পর্যন্ত আমরা আসলে শিক্ষা শুরুই করেছি এবং এর মধ্যে আমাদের দু একজন বড় ভাই জন মনসুরামের চৌধুরী উনি লেখাপড়া শেষ করেছেন। আমরা মূলত সমস্যার সম্মুখীন হই 80 সালের পর থেকে, অর্থাৎ 80 থেকে 90 সালে যখন আমরা আসি আমরা মূলত চাকরি বাকরি খুঁজতে থাকি। কেউ কেউ আমরা পড়াশোনা শেষ করে ফেলি, আমরা চাকরি বাকরি খুঁজতে থাকি। এরপরে এটা শুরু হয়, আমাদের আন্দোলনটা শুরু হয়, অর্থাৎ 90 থেকে 2001। আমরা এই 1 সালে এই 10 বছরে আমরা যে কাজটা করেছি, প্রতিবন্ধীদের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলার চেষ্টা করেছি, বিভিন্ন আইন নিয়ে কথা বলার চেষ্টা করেছি, শিক্ষা নিয়ে কথা বলার চেষ্টা করেছি। এবং আপনারা জানেন যে 2001 সালে একটি আইন হয়েছে প্রস্তুত, এবং 2001 সালে যে আইনটি হয় সেটি ছিল একটি কল্যাণ আইন। সেই আইনটিকে আমরা যুগোপযোগী করার জন্য আবার সরকারের কাছে দাবি জানাতে থাকলে পরবর্তীতে জাতিসংঘ একটি সনদ করে প্রতিবন্ধীদের উন্নয়ন করতে, একটি জাতিসংঘ যেটাকে আমরা ইউএনসিআরবি বলছি, তারই আঙ্গিকে আমাদের মহানের সরকার 2013 সালে প্রতিবন্ধী ব্যক্তি অধিকার সুরক্ষা আইন প্রতিষ্ঠা করে। যাই হোক, আমি এখন এই আঙ্গিকে দু একটি কথা বলবো। আসলে দৃষ্টি প্রতিবন্ধীতা তেমন কোনো আজার সমস্যা নয়। আমাদের যে উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, সহায়ক উপকরণ নিশ্চিত করতে পারে যে কোনো দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাভাবিক জীবনযাপনকে নিশ্চিত করতে পারে। উপযুক্ত কৌশলের সহায়তায় আধুনিক কম্পিউটার প্রশিক্ষণ বা প্রযুক্তির ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা বিশ্বের সর্বত্র এখন বিচার করছে, আহরণ করছে নতুন নতুন তথ্য, সমৃদ্ধ করছে নিজেদের জ্ঞান ভাণ্ডার। দেশ ও সমাজের উন্নয়নে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি অবদান রেখে চলেছে সময়ানুভাবে। উপযুক্ত শিক্ষা প্রশিক্ষণ ব্যবহার করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছে বেশ কিছু দৃষ্টি প্রতিবন্ধী মানুষ। তারা নিজস্ব মেধা এবং মননশীলতা ব্যবহার করে ব্যক্তিগত, পারিবারিক এমনকি সামাজিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন।
কিন্তু সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা তাদেরকে হতাশ করেছে, আমাদের বলবো যে আমাদেরকে হতাশ করেছে। আজও রাষ্ট্রীয় কিছু ব্যবস্থাপনায় দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশ গম্যতা সুনিশ্চিত করা যায়নি। অর্থনৈতিক ব্যবস্থাপনায় সেগুলোর মধ্যে অন্যতম আসলে, কারণ অর্থনীতি ছাড়া তো কোনো কিছু চলবে না। অর্থনৈতিক ব্যবস্থাপনা যেমন আর্থিক ব্যবস্থাপনা বলতে সেই পদ্ধতিকে বোঝায় যা কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা সরকারের কোনো আর্থিক পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সুবিধাজনক উৎস হতে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে উপযুক্ত খাতে বিনিয়োগ, উক্ত তহবিল সংরক্ষণের জন্য সুষ্ঠ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ এবং মুনাফা বন্টনের সার্বিক কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন করে থাকে। অর্থাৎ প্রয়োজনীয় অর্থ সংগ্রহ, ব্যবহার, বিনিয়োগ এবং উক্ত অর্থের বিনিময়ে অর্জিত সম্পদের সুষ্ঠ ব্যবস্থাপনাকে সার্বিক ব্যবস্থাপনা বা বলে আমরা জানি আর কি। রাষ্ট্রের আর্থিক ব্যবস্থাপনা কার্যক্রমে যাতে সকল নাগরিক বিনা বাধায় অংশগ্রহণ করতে পারে সে বিষয়টি রাষ্ট্র বা সরকার সুনিশ্চিত করবে। রাষ্ট্রের আর্থিক ব্যবস্থাপনার উপর নাগরিকদের অর্থনৈতিক কর্মকাণ্ড নির্ভরশীল। অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে আত্মকর্মসংস্থান বা কোনো পেশায় নিয়োজিত হয়ে অর্থ উপার্জন, ব্যবহার, বিনিয়োগ ও বন্টন কার্যক্রমকে অর্থনৈতিক কর্মকাণ্ড বলে। অর্থনৈতিক সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আর্থিক প্রতিষ্ঠান সমূহের সহায়তা এবং প্রচলিত মুদ্রা সমূহের শনাক্তকরণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এসব ক্ষেত্রে আজও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা প্রতিবন্ধকতার সম্মুখীন, ফলে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মানে যেটা হচ্ছে যে স্বনির্ভরতা অর্জনে বড় অন্তরা হিসাবে কাজ করছে অর্থনৈতিক কর্মকাণ্ড। আচ্ছা, এই জন্য যে প্রতিবন্ধকতা সমূহ আছে সেগুলো নিয়ে একটু আলাপ করি। সেটা হচ্ছে যে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা তার প্রতিবন্ধকতার চেয়ে বেশি সমস্যার সম্মুখীন হন কিছু মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণ। তাই আমাদের আপনারা সবাই হেলেন কেলারের নাম শুনেছেন, তিনি বলেছেন যে দৃষ্টি প্রতিবন্ধিতা নয়, দৃষ্টি প্রতিবন্ধী মানুষের প্রতি দৃষ্টি সম্পন্ন মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি হচ্ছে বড় সমস্যা। অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা নানাবিধ সমস্যার সম্মুখীন হন। তার মধ্যে একটা হচ্ছে হলো যে ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণের সমস্যা। সেটা কি যে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির ব্যাংকের কিছু কর্মকর্তা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের হিসাব খোলার ব্যাপারে প্রতিবন্ধিতা সৃষ্টি করে না। যেটা হচ্ছে যে দৃষ্টি প্রতিবন্ধী মানুষ যদি কোথাও ব্যাংকে অ্যাকাউন্ট করতে যায় তা মানে বিভিন্ন রকম দেখিয়ে এবং কারণ দেখিয়ে বলা যেটা করা যাবে না, এটা এটা হওয়া দরকার। তা আমাদের গভর্নমেন্ট স্যার যদিও নেই, আমি মনে করি যে এই বক্তব্যগুলো আমাদের ওনার কাছে পৌঁছবে। তো ব্যাংক অ্যাকাউন্ট যাতে আমরা সহজে সব ব্যাংকে খুলতে পারি সেটা আসলে এখানে আমি একটু উল্লেখ করেছি। আর দ্বিতীয় আরেকটা বিষয় উল্লেখ করেছি মুদ্রা শনাক্তকরণ সমস্যা, যেটা বাংলাদেশে প্রচলিত কিছু মুদ্রার আকৃতির প্রায় একই রকম হওয়া দৃষ্টি প্রতিবন্ধী মানুষের পক্ষে এই মুদ্রাগুলো চিহ্নিত করা একটু কঠিন হয়ে গেছে। তো সেজন্য কোন মুদ্রাটা যেমন 50 টাকা বা 100 টাকা দেখবেন অলমোস্ট কাছাকাছি, কোন মুদ্রাটা কত টাকা এটা কিন্তু আমরা অনেক সময় চিহ্নিত করতে পারি না।
আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে ব্যাংকে লেনদেন করতে হলে চেকের মাধ্যমে লেনদেন করা প্রয়োজন। আমাদের সমস্যা হচ্ছে যে চেক লিখতে হয়, চেকে কত টাকা লিখলাম সেটা কিন্তু দেখতে হয়, আমরা কিন্তু চেকের লেখাটা আমরা লিখতে পারি না, অনেক সময় সমস্যা হয়। তো আরেকটি বিষয় হচ্ছে যে আর্থিক প্রতিষ্ঠান সমূহে কর্মরত ব্যক্তিদের প্রতিবন্ধিতা সম্পর্কে ধারণা না থাকা একটা বড় সমস্যা। কারণটা হচ্ছে যে আমি আসলে সার্ভিসটা দিতে চাই, কিন্তু আমার তো প্রতিবন্ধীদের সম্পর্কে ধারণা নেই, আমি কি করে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষকে সহায়তা করব, এটা একটি সমস্যা হিসেবে আমরা চিহ্নিত করেছি। আরেকটা হচ্ছে সহযোগিতামূলক মনোভাবের অভাব। আসলে ব্যাংকে সব ব্যবস্থা রয়েছে, কিন্তু ওনার মধ্যে সহযোগিতামূলক মনোভাব নাই। হ্যাঁ, তো সেজন্য কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠানের কিছু কিছু কর্মকর্তা বা কর্মচারী সহযোগিতার হাত যদি বাড়িয়ে দেয় তাহলে কিন্তু এই কাজটা করা আমাদের জন্য খুব সহজ হয়। যেটা হলো যে আমরা অনেক সমস্যার কথা বলেছি, তারপরেও এর মধ্যে কিছু সম্ভাবনা, বেশ কিছু সম্ভাবনা রয়েছে। সময়ের আবর্তনে পরিলক্ষিত হচ্ছে আজকে সমাজ ব্যবস্থায় উপযুক্ত শিক্ষা প্রশিক্ষণ এবং নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে বৃদ্ধি পাচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। ক্রমবর্ধমান পরিচালনার ফলে বাড়ছে সচেতনতা, ক্রমশ পরিবর্তিত হচ্ছে ব্যক্তির মানসিকতা বৃদ্ধি পাচ্ছে। জরুরি ভিত্তিতে যদি কিছু পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে দ্রুত আমরা এই সমস্যাগুলো থেকে উত্তর করতে পারব। তো সেজন্য যেটা বলছি যে দেশের আর্থিক ব্যবস্থাপনা এমনভাবে গড়ে তোলা প্রয়োজন যাতে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা বাধামুক্তভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে পরিচালনা করতে পারে। এ বিষয়ে দেশের আর্থিক নীতিমালা সুস্পষ্ট নির্দেশনা থাকা প্রয়োজন। আরেকটি হচ্ছে যেটা আগে আমরা সমস্যা হিসেবে চিহ্নিত করেছি যে মুদ্রা বা টাকার নোট শনাক্তকরণের সমস্যা, যেটা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অর্থাৎ পরিচালনার ক্ষেত্রে একটি বড় বাধা হচ্ছে আমরা স্পর্শ করা যে মাত্র যে কোনটা কোন টাকা সেটা, যাতে আমরা বিভিন্ন অঙ্কের যে টাকাটা আছে, যে মুদ্রাটা আছে, সেই টাকা নোট আমরা যাতে সেটা জাল নোট কিনা সেটাও যাতে শনাক্ত করতে পারি, আবার সেটা কত টাকার নোট, 500 টাকা না 1000 টাকার নোট সেটাও যাতে আমরা শনাক্ত করতে পারি, সেই জন্য সেই বিষয়ে একটা কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার বলে আমরা মনে করছি। ব্যাংক সমূহে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের হিসাব খোলার বিষয়টি যেটা আমরা সমস্যা হিসাবে চিহ্নিত করেছি, সেই জন্য যেটা করা দরকার কর্তৃপক্ষের একটা নেতিবাচক যে দৃষ্টিভঙ্গি যেটা আছে সেটা পরিহার করা প্রয়োজন। তারা যাতে যে কোনো ব্যাংকে দৃষ্টি প্রতিবন্ধী মানুষের হিসাব করতে পারে সেজন্য বাংলাদেশ ব্যাংকের একটা নির্দেশনা প্রয়োজন। আমি মনে করি এই বিষয়টিতে আমাদের যে আজকে যে কর্মশালা আমরা যে সংস্থা উদ্যোগে আয়োজন হয়েছে IICT, আমরা মনে করি তারা উদ্যোগ নিলে এই বিষয়টি সহজ করা হবে বলে আমি মনে করি। তাছাড়া 2015 সালে আপনারা জানেন যে 20 জানুয়ারি বাংলাদেশ ব্যাংক কিন্তু এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে। তারপরে বলা হয়েছিল যে কিছু কিছু ব্যাংক যে সমস্ত ব্যাংক যাতে দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যাংক অ্যাকাউন্ট সহজে করতে পারে তারা যাতে সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে, কিন্তু দুঃখজনক হলো সত্ত্বেও যে কিছু কিছু ব্যাংক ঠিকই সহযোগিতা করছে কিন্তু অধিকাংশ ব্যাংক এখনও এই সহযোগিতার হাতটি এখনও বাড়ায়নি। আমি বলবো যে 20 জানুয়ারি 2015 সালে যে পরিপত্রটি রয়েছে, দয়া করে এখানে যারা উপস্থিত আছেন যদি আপনারা সেই দিকে একটু দৃষ্টি রাখবেন তা আমরা হয়তোবা উপকৃত হবো। এবং এখানে আপনারা জানেন যে 300 মতো দৃষ্টি প্রতিবন্ধী মানুষ আজকের এই কর্মশালায় অংশগ্রহণ করছে। 20 জানুয়ারি 2015 তারিখে প্রকাশিত যে নির্দেশনা রয়েছে ক্ষুদ্র ব্যবসায় নিয়োজিত প্রতিবন্ধী ব্যক্তিদেরকে ব্যাংকগুলি থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত একটা ঋণের কথা বলা হয়েছে সেই পরিপত্র, কিন্তু যথাযথ মনিটরিংয়ের মাধ্যমে আমরা মনে করি এই বিষয়টি সুনিশ্চিত করা যায় বলে আমরা মনে করি। সুতরাং মনিটরিংয়ের ব্যবস্থাটা যদি আপনারা একটু জোরদার করেন তাহলে আমি মনে করি যে
এই যে আমরা ব্যবসা করতে পারছি না, প্রতিবেশী প্রতিবন্ধী মানুষের ব্যবসা করতে পারছি না, মনে করি সেই ব্যবসাগুলো তারা করতে পারবে। আরেকটি বিষয় হচ্ছে যে প্রতিবন্ধী ব্যক্তিকে ব্যাংকিং কার্যক্রমে সহায়তা করার জন্য প্রতি ব্যাংকের একজন কর্মকর্তাকে, মানে একটা ব্যাংকে কিন্তু আপনাদের 30 জন 40 জন কর্মকর্তা থাকে, ঠিক না? তো সেই প্রতিবন্ধিতা বিষয়ক একজন প্রধান পার্সন হিসাবে তাকে নিয়োগ করা যেতে পারে। তার কাজটা এরকম হতে পারে যে কোনো প্রতিবন্ধী ব্যক্তি আসলে বা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি ব্যাংকে আসলে তাকে যাতে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে চেক লেখা থেকে শুরু করে তাকে সহায়তা করতে পারে। সেই জন্য সমস্ত অফিসের উপর দায়িত্ব না দিয়ে একজন ব্যাংকের নির্দিষ্ট হতে পারে সেটা থাকেন না, তাকে একটা নির্দেশনা দেওয়া যেতে পারে, এখানে সেটা আমি এখানে বলার চেষ্টা করছি আর কি। এবং আরেকটি কথা বলেছি যে আর্থিক প্রতিষ্ঠান সমূহে কর্মরত জনবলের আপনারা কিন্তু প্রতি বছর তাদের ক্ষমতা বা দক্ষতা বৃদ্ধির জন্য আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকেন ব্যাংকের বিভিন্ন সেক্টরে। আমাদের আবেদন হচ্ছে এই প্রশিক্ষণ যখন প্রদান করবেন সেখানে যেন প্রতিবন্ধিতা বিষয়ে একটা প্রশিক্ষণ একটা চার্টার যাচ্ছে থাকে, তাহলে এই প্রশিক্ষণের বিষয়টি আরও আজকে আমরা যেভাবে বলছি তখন আমাদের এই বিষয়টি আরও সহজতর হবে বলে আমরা মনে করি। অর্থাৎ প্রশিক্ষণ আপনাদের প্রশিক্ষণের সাথে প্রতিবন্ধিতার বিষয়ে একটা চার্টার যাতে ক্লোজ করা হয়, মানে এন্ডোর্স করা হয়। সবশেষে যে কথাটা বলবো, আসলে সময়ের সাথে সাথে আজকে কিন্তু সমাজ পরিবর্তিত হচ্ছে, রাষ্ট্র সমাজ ব্যবস্থায় পরিবর্তিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, আর্থিক ব্যবস্থাপনা উন্নত হচ্ছে, কিন্তু মানুষের জীবনযাপন সুতরাং সর্বক্ষেত্রে শুরু হয়েছে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বদলে গেছে মানুষের দৃষ্টিভঙ্গি। সুতরাং পরিবর্তিত সমাজ ব্যবস্থা এবং প্রসারিত আর্থিক ব্যবস্থাপনার সর্বক্ষেত্রে যাতে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা সমভাবে অংশগ্রহণ করতে পারে সেই বিষয়ে এখনই একটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা 2013 এবং বাংলাদেশ ব্যাংক থেকে যে পরিপত্র হয়েছে 2015 সালের জানুয়ারি মাসের 20 তারিখে, সেই পরিপত্রের আঙ্গিকে যাতে প্রতিটা ব্যাংক কাজ করে এবং তার থেকে যাতে প্রতিটা প্রতিবন্ধী মানুষ, বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী মানুষ তাদের অধিকার পেতে পারে সেই লক্ষ্যে যেন আমরা সবাই একত্রে কাজ করতে পারি, সেটি আমার আজকের এই পেপারের মূল প্রতিপাদ্য বিষয়। এবং আমি মনে করি আজকের এই কর্মশালার মাধ্যমে নিশ্চয়ই আমরা সুবিধা থেকে বঞ্চিত হব না। সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি।